প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলে সবাইকে স্বাগত। আমি রবীন্দ্র দাস, সহকারী শিক্ষক বাংলা। আজ আমি অষ্টম শ্রেণীর একটি বাংলা ক্লাস, আজকে ক্লাসের সংখ্যা হচ্ছে আমাদের 23 এবং এই ক্লাসের শেষে একটা ইন্টারভিউ দেওয়া থাকবে, সেটা নম্বর হচ্ছে 10। এখানে আমার ফেসবুক আইডি এবং মোবাইল নম্বর দেওয়া আছে। ক্লাস শেষে যদি ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা হয় তবে আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকে আমাদের যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে যে বঙ্গভূমির প্রতি কবিতার সৃজনশীল প্রশ্ন। আমরা আজকে বলব যে বঙ্গভূমির প্রতি যে কবিতাটি আছে আমাদের, সেই কবিতা সৃজনশীল প্রশ্ন। তো আমরা এখানে অনুশীলনের যে সৃজনশীল যে প্রশ্নটা সেটা এখানে লিখেছি, অনুশীলনের প্রশ্নটি এখানে লিখে এবং সেটা আমি পড়ব। তারপরে আমরা এখানে যে প্রশ্নগুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। আমাদের সৃজনশীল প্রশ্নে আমাদের একটি উদ্দীপক থাকে এবং উদ্দীপকে চারটি প্রশ্ন থাকে। তো আমাদের যে উদ্দীপকটি এখানে আছে সেই উদ্দীপকে দুইটা অংশ আছে, এখানে দুইটি অংশ আছে, এখানে একটা কবিতা অংশ দেওয়া এবং এখানে আরেকটা কবিতা অংশ দেওয়া শেষে, এবং তারপরে এখানে আমাদের চারটি প্রশ্ন দেওয়া আছে। তো আমরা প্রথমে সৃজনশীলের প্রশ্নটি যে উদ্দীপক যেটা দেওয়া আছে সেই উদ্দীপকটা একটু পড়ি। উদ্দীপকের প্রথম অংশ, আবার আসি গভীরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয় হয়তো বা সংকোচিত শালিকের বেশি, হয়তো ভোরের কাক হয়ে এই কাকটিকে নবার হয়ে গেছে, কুয়াশার বুকে ভেসে একদিন আসি হয়ে কাঁঠাল ছায়া। এটা ছিল আমাদের দিবক তার প্রথম অংশ। দ্বিতীয় অংশ, এখানে একটা কবিতা অংশ দেওয়া আছে, আমরা একটা একটু আগে দেখি। মরিতে চাহি না আমি সুন্দর বলে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই বাঁচিবার চাই, এই সূর্য করে এই পুষ্পিত কাঁধে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। এটা ছিল আমাদের প্রশ্ন উদ্দীপক যেটা, সেটা দুইটা অংশ আমরা দেখলাম। এখানে আমাদের চারটি প্রশ্ন আছে, ক খ গ ঘ জ্ঞানমূলক, খ অনুধাবনমূলক, গ প্রয়োগমূলক এবং ঘ হচ্ছে উচ্চতর দক্ষতা। তাহলে প্রশ্নগুলো একটু দেখি, তারপরে আমরা এটার উত্তর নিয়ে আলোচনা করছি। কর্ম পর আমাদের যেটা জ্ঞানমূলক যে প্রশ্ন সেটা হচ্ছে, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি। এরপর আমাদের খ নম্বরে উদ্ভাবনমূলক প্রশ্ন, কবি বর প্রার্থনা করে কেন ব্যাখ্যা। এরপর আমাদের গ নম্বর যেটা প্রয়োগমূলক, সেটা হচ্ছে উদ্দীপকের প্রথম কবিতা অংশের আলোকে ফুটি যেন স্মৃতি জলে চরণটি ব্যাখ্যা। এরপরে ঘ নম্বর প্রয়োগমূলক যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় কবিতা অংশ ও বঙ্গভূমির কবি কবিতার মূল সুর একই, তুমি কি একুয়া যুক্তিসহ। এটা ছিল আমাদের উদ্দীপক এবং প্রশ্ন। এখন আমরা প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে জ্ঞানমূলক প্রশ্ন আছে সেটি হচ্ছে যে, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি। আমরা প্রশ্নটা আবার দেখি যে, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম কি। আমরা কবিতা পড়ার সময় কবিতা করেছি, কবিতার পরে আমাদের লেখক পরিচিত করেছি, সেখান থেকে কিন্তু আমরা জেনেছি যে আমাদের যে জ্ঞানমূলক যে প্রশ্ন প্রশ্ন উত্তরটা কিন্তু আমরা সেখানে পেয়ে যাবো যে, বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বা কাব্য। তাহলে আমরা সৃজনশীল যে আমাদের প্রথম যে প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন তার উত্তর আমরা পেয়ে গেলাম। উত্তরটা কি, যে বাংলা ভাষায় রচিত প্রথম মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বা কাব্য। এরপরে আমরা খ নম্বরটা দেখব, উদ্ভাবনমূলক, কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করেন। প্রশ্নটা আবার দেখি, কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করেন। এখানে বর শব্দের অর্থ হচ্ছে যে আশীর্বাদ, কবি বর প্রার্থনা করেন কেন ব্যাখ্যা করেন। আমরা দেখেছি কবিতার মাঝে যে কবি এই যে মাতৃভূমির স্মৃতিতে অমর হয়ে থাকতে চাচ্ছে, মাতৃভূমির স্মৃতিতে পদ্ম ফুলের মতো তিনি অমর হয়ে থাকতে চাচ্ছেন এবং এই যে অমরত্ব লাভের যে বাসনা সেখান থেকেই কিন্তু তিনি এই বর চেয়েছেন। তিনি তার দেশকে ভালোবাসছেন, দেশের দেশমাতৃকাকে ভালোবেসেছেন, দেশমাতৃকাকে ভালোবেসে বেশে দেশের দেশমাতৃকার বুকে তিনি তার দেশমাতৃকার স্মৃতিতে তিনি যেন চির অমনাম থাকতে পারেন, তিনি যেন থাকতে পারেন, সেই কারণে তিনি কিন্তু এই বর প্রার্থনা করেছেন। এরপরে আমাদের আরেকটি প্রশ্ন গ নম্বরে আছে, গ নম্বরটা আমাদের প্রয়োগমূলক, যে উদ্দীপকের প্রথম অংশের কবিতা
অন্তরাংশের আলোকে কোনটি যেন স্মৃতি জলে চরণকে ব্যাখ্যা করো। তাহলে এটা আমাদের প্রজেক্ট আমাদের এখানে আমরা করেছিলাম যে আমাদের এখানে দুইটি কবিতা অংশ আছে। প্রথম যেটা কবিতা অংশ রয়েছে যে উদ্দীপকের প্রথম কবিতা অংশের আলোকে কোনটি যেন স্মৃতি জলে চরণকে ব্যাখ্যা করো। তাহলে উদ্দীপকের প্রথম কবিতা অংশটা কি এটা আমরা একটু দেখি যে আবার আসি উদ্ভিদে হাঁচি টিপটিরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সম্প্রতির শালিকের দেশে হয়তো ভোরের কাক হয়ে এই কাকটিকে নবান্নের দেশে কুয়াশার মুখের দেশে একদিন আসি করে কাঠাল ছায়। এটা এই যে প্রথম অংশ, এই প্রথম অংশের আলোকে খুঁটি যেন স্মৃতি জলে চরণকে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে আমাদের এই প্রশ্নে। তো আমরা এই অংশটি প্রথম যে অংশটি এই প্রথম অংশে আমরা দেখেছি কি এখানে প্রথম যে কবিতা অংশটি এই প্রথম কবিতা অংশে দেখা যাচ্ছে যে স্বদেশ প্রেমীর আমরা কিন্তু পরিচয় পাচ্ছি যে এখানে এই যে কবিতা অংশের ভিতরেও কিন্তু ওই যে ওই কবিতা অংশের লেখক বা কবি তিনি দেখা যাচ্ছে যে তিনিও তার দেশকে ভালোবেসেছেন, দেশকে ভালোবেসে দেশ দেখা যাচ্ছে যে এই তিনি এই দেশে কিন্তু থাকতে যাচ্ছেন। এবং এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আবার আসুন কবিতে ধান শিল্পীর দিকে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা সংস্কৃত সালিকের দেশে যদি দেখা যাচ্ছে কবি পুনর্জন্ম লাভ করেন, যদি মানুষের ভাবে মানুষ হয়ে যদি তিনি আবারও আসতে পারেন তবুও তিনি দেখা যাচ্ছে যে আসবেন, যদি তিনি মানুষ না হয়ে যদি কোনো দেখা যাচ্ছে সংকুচিত বা শালিকের দেশেও যদি তিনি আসতে পারেন তবুও তিনি কিন্তু ফিরে আসার যে বাসনা সেই বাসনা কিন্তু ব্যক্ত করেছেন এই প্রথম কবিতা অংশের ভিতরে। ঠিক অনুরূপভাবে আমাদের কবিতার ভিতরে আমরা দেখেছি আমাদের কবিও কিন্তু এই যে দেশ মাতৃকাকে ভালোবেসে দেশ মাতৃকার স্মৃতিতে তিনি অমর হয়ে থাকতে যাচ্ছেন যে আমাদের এখানে যে খুবই যেন স্মৃতি জলে চরণের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে যে তিনি এই দেশ মাতৃকার চরণে কিন্তু স্থান পেতে চেয়েছেন এবং দেশ মাতৃকার স্মৃতিতে তিনি অমর হয়ে থাকতে যাচ্ছেন। তাহলে এভাবে আমরা কিন্তু এই যে উদ্দীপকের প্রথম অংশের সাথে এই যে আমাদের দেশ মাতৃকার বুকে ফিরে আসতে চেয়েছেন। আচ্ছা, এরপরে আমাদের আরেকটি প্রশ্ন আছে যে ঘটি যে দ্বিতীয় কবিতা অংশ ও বঙ্গভূমির প্রতি কবিতা মূল সুর একই, তুমি কি একবার চুক্তি সহ উত্তর দাও। এখানে বলা হয়েছে যে এই যে দ্বিতীয় আমাদের কবিতা অংশ এবং আমাদের যে বঙ্গভূমির প্রতি কবিতা যে মূল সুর এটা কি একই, এটা যদি এক হয়ে থাকে তাহলে তুমি কি একবার যুক্তি সহ উত্তর দাও। তাহলে আমাদেরকে আগে এই যে অংশটা একটু পড়তে হবে, আমরা একটু পড়ি যে মরিতে চাহিদা চাহিদা আমি সুন্দর বনে মানবের মাঝে আমি বাকি করে চাই এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। এই যে আমরা যে দ্বিতীয় অংশটি দেখতে পাচ্ছি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে দ্বিতীয় অংশ দ্বিতীয় কবিতা অংশ এবং বঙ্গভূমির প্রতি যে কবিতার মূল সুর এটা কিন্তু এক হয়, এই যে উক্তিটি এটি কিন্তু যথার্থ। কারণ কি আমরা কবিতার যে কবিতার ভিতরে আমরা কি বঙ্গভূমির কবিতার ভিতরে আমরা দেখতে পেয়েছি কবি দেশকে ভালোবাসছেন, দেশ মাতৃকার বুকে দেখা যাচ্ছে যে তিনি দেশ মাতৃকার স্মৃতিতে তিনি অমর হয়ে থাকতে যাচ্ছেন। ঠিক অনুরূপভাবে আমরা কিন্তু এই যে কবিতা আমাদের দ্বিতীয় কবিতা অংশটি করেছি সেখানে কিন্তু এই যে মরিতে চাহিদা সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই। দেখা যাচ্ছে যে পৃথিবীতে থাকা বা পৃথিবী দেখা যাচ্ছে যে মানুষের মাঝে বেঁচে থাকা, তারপর দেখা যাচ্ছে যে দেশ মাতৃকার দিকে বেঁচে থাকা বা তার স্মৃতিতে অমর হয়ে থাকা, এই বিষয়গুলো কিন্তু আমরা এই যে এই উদ্দীপকের এই দ্বিতীয় অংশ কিন্তু আমরা পাচ্ছি। সেই হিসাবে সেখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে দ্বিতীয় কবিতা বা কবিতা অংশ বঙ্গভূমি প্রতি কবিতা যে মূল সুর একই। তাহলে এখানে আজকে আমরা যে এই বঙ্গভূমির প্রতি বঙ্গভূমির প্রতি কবিতা সৃজনশীল যে প্রশ্ন সেই প্রশ্নটি আমরা পড়লাম এবং এখানকার একটি আমাদের এলডব্লিউ দেওয়া থাকবে জন্য আজকে আমাদের এলডব্লিউ নম্বর হচ্ছে 10, এলডব্লিউ নম্বর হচ্ছে 10। এক সৃজনশীল প্রশ্ন গ, সৃজনশীল প্রশ্ন গ, আমরা এই যে সৃজনশীল প্রশ্নটা আমরা আজকে পড়লাম এই সৃজনশীল প্রশ্ন যে গ নম্বর যে প্রশ্ন থাকবে যে উদ্দীপকের প্রথম কবিতা অংশের আলোকে কবি যেন স্মৃতি দলে চরণটি ব্যাখ্যা করো, এই প্রশ্নটি তোমাদের জন্য এই ডাবল থাকবে, তোমরা এটা এই ডাবল করে স্কুলে জমা দেবে।